بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي والذاريات ذروا ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ যা ধুলাবালি উড়িয়ে নিয়ে যায় মেঘমালার শপথ যা পানির বোঝা বয়ে চলে জলযান সমূহের শপথ যা ধীরে ধীরে এগিয়ে চলে ফেরেশতাদের শপথ যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বণ্টন করে কিয়ামতের যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যম্ভাবী সত্য অবশ্যই মানুষের কাজ কর্মের প্রতিদানের একটা দিন আসবেই والسماء ذات الحبك বহুকক্ষ বিশিষ্ট আকাশের শপথ انكم لفي قول مختلف অবশ্যই তোমরা এই দিনটির ব্যাপারে নানা রকম কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছো يؤفك عنه من افك মূলত যে ব্যক্তিকে সত্যভ্রষ্ট করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে যারা জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে এরা হাসি তামাশার ছলে জিজ্ঞেস করে বিচারের দিনটি কবে আসবে তুমি বলো যেদিন তাদের আগুনে দগ্ধ করা হবে সেদিন কিয়ামত হবে ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون সেদিন বলা হবে তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো এই হচ্ছে সেদিন যার জন্য তোমরা তাড়াহুড়ো করছিলে ان المتقين في جنات وعيون যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা জান্নাতে ও ঝর্ণা ধারায় চির শান্তিতে থাকবে آخذين ما آتاهم ربهم انهم كانوا قبل ذلك محسنين সেদিন তাদের রব তাদের যা পুরস্কার দেবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে নিঃসন্দেহে এরা আগে সৎকর্মশীল ছিল তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাত রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত وفي أموالهم حق للسائل والمحروم এরা বিশ্বাস করত তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে وفي الأرض آيات للموقنين যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে তোমাদের নিজেদের দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে তোমরা কি দেখতে পাও না وَفِي السَّمَاءِ رِزْقُ
ইসমুকুম ওয়া মা তুআদুন। আকাশের মাঝে রয়েছে তোমাদের রেজিক এবং তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি। فَوَرَبِّ السَّمَاءِ وَالْأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَ। অতএব আসমান জমিনের মালিকের শপথ, এ গ্রন্থটা সত্য, এমনই সত্য যেমনি করে তোমরা একে অপরের সাথে কথা বলছো। هل أتاك حديث ضيف إبراهيم المكرمين؟ هنوبي তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি? إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। যখন ফেরেশতাদের বেশে তারা তার ঘরে প্রবেশ করল, তখন তারা তাকে সালাম পেশ করল। সেও উত্তরে বলল সালাম, কিন্তু তার কাছে এদের একটি অপরিচিত দল বলে মনে হল। فراغ إلى أهله فجاء بعجل سمين। এরপর চুপে চুপে সে নিজ ঘরের লোকদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি ভুনা করা মোটা তাজা বাছুর সহ তাদের কাছে ফিরে এলো। فقربه إليهم قال ألا تأكلون। অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, কি ব্যাপার, তোমরা খাচ্ছ না যে? فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم। তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল। তারা বলল, তুমি ভয় করো না, ইতিমধ্যেই তারা তাকে জ্ঞানবান একটি পুত্র সন্তানের সুসংবাদ দিল। فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم। এটা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বলল, কিভাবে তা সম্ভব, আমি তো বৃদ্ধা এবং বন্ধা। قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم। তারা বলল, হ্যাঁ এভাবেই হবে, তোমার রব বলেছেন, অবশ্যই তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব কিছু জানেন। قال فما خطبكم أيها المرسلون। সে বলল, হে প্রেরিত মেহমানরা, বলো তোমাদের এখানে আসার ব্যাপারটা কি? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين। তারা বলল, আমাদের একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। لنرسل عليهم حجارة من طين। বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি। مسومة عند ربك للمسرفين। সেখানে তাদের নাম ধাম তোমার মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে, এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেমদের শাস্তি। فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ। অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ। আসলে সেখানে মুসলমানদের একটি বসতি ছাড়া উদ্ধার করার মতো কোনো ঘরই আমি পাইনি।
وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم. অতঃপর আমি এমন সব পরবর্তী মানুষের জন্য একটি নিদর্শন সেভাবে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين. নিদর্শন রেখেছি মুসার কাহিনীর মাঝেও যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম। فتولى بركنه وقال ساحر أو مجنون. সে তার দলবল সহ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বলল এ তো হচ্ছে জাদুকর কিংবা পাগল। فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم. অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এ বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলে সে ছিল এক ভয়ঙ্কর অপরাধী ব্যক্তি। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم. আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম। ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم. এবিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তা কি পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين. নিদর্শনে রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও যখন তাদের বলা হয়েছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা আমার নিয়ামত ভোগ করতে থাকো। فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون. কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করল অতপর এক প্রচণ্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা অসহায়ের মতো চেয়েই থাকল। فما استطاعوا من قيام وما كانوا منتصرين. আজাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না, না এ আজাব থেকে তারা নিজেদের বাঁচাতেও পারল। وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين. এর আগে ধ্বংসের তালিকায় ছিল নূহের জাতি, নিঃসন্দেহে তারাও ছিল একটি পাপী সম্প্রদায়। والسماء بنيناها بأيد وإنا لموسعون. আমি আমার হাত দিয়ে আসমান বানিয়েছি, নিঃসন্দেহে আমি এর প্রশস্তকারী মহাক্ষমতাশালী। والأرض فرشناها فنعم الماهدون. আমি এই জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুকে আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। ففروا إلى الله إني لكم منه نذير مبين. অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হও,
আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী রসূল মাত্র। ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবীন। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না, আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী নবী মাত্র। كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌ। রাসূলদের ব্যাপার এমনই হয়ে এসেছে, এর আগের মানুষদের কাছে এমন কোন রাসূল আসেনি যাদের তারা জাদুকর কিংবা পাগল বলেনি। أَتَوَاصَوْا بِهِ بل هم قوم طاغون। একি ব্যাপার, এরা কি একই অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলছে? না, আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। فتول عنهم فما انت بملوم। অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো, এজন্য তুমি কোনো ক্রমেই অভিযুক্ত হবে না। وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ। তুমি মানুষদের আল্লাহ তাআলার পথে চলার উপদেশ দিতে থাকো, অবশ্যই উপদেশ ঈমানদারদের উপকারে আসে। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়ামা উরিদু আইয়ুতঈমুন। আমি তাদের কাছ থেকে কোনো রকম জীবিকা দাবি করি না, তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। ইন্না আল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ। অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম তাদের জন্য প্রাপ্য আজাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী লোকেরা ভোগ করেছে, অতঃপর আজাবের ব্যাপারে তারা যেন তাড়াহুড়ো না করে। فويل للذين كفروا من يومهم الذي يوعدون। দুর্ভক্ত তাদের জন্য যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হয়েছে।